বদলে গেছে বাংলাদেশ। উন্নত বিশ্বের মতো দেশের মানুষও এখন মেট্রো রেলে চড়ে। শুধু কি তাই, স্যাটেলাইট দিয়ে মহাকাশের অজানার পানে পাড়ি দিয়েছে লাল সবুজের দেশ। আজ গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন। গতিশীল হয়েছে দেশের অর্থনৈতিক চাকা। এই বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। গেল এক যুগে বর্তমান সরকারের নেওয়া প্রকল্পগুলো বদলে দিয়েছে বাংলাদেশকে। 2018 সালের 12ই মে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১। দেশীয় অর্জনের ক্যানভাসে পড়ে তুলির আরেকটি রঙিন আঁচড়। কোটি কোটি বাঙালির স্বপ্নের অবকাঠামো পদ্মা সেতু অনেক বাধা আর অনিশ্চয়তার গণ্ডি পেরিয়ে 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যের পদ্মা সেতু আজ দৃশ্যমান। বাংলাদেশের মোট আয়তনের শতকরা 29 ভাগ বা 44,000 বর্গ কিলোমিটার এলাকার 21 জেলার 3 কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে এই সেতুর মাধ্যমে। গৌরবময় বিজয়ের 51 বছরে দেশের যোগাযোগ ব্যবস্থায় আরও একটি পালক যুক্ত হয়েছে, মেট্রো রেল। নির্মাণ কাজের উদ্বোধনের প্রায় 6.5 বছর পর গত 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল উদ্বোধন করেন। জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় 29 ডিসেম্বর। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার, রয়েছে উদ্বোধনের অপেক্ষায়। নতুন বছরে অর্থনীতির গতি বাড়াবে জাতির জনকের নামে করা এই টানেলটি। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, আর এই দীর্ঘ পথের ভোগান্তি কমাতে গড়ে উঠছে দোহাজারী কক্সবাজার রেললাইন। ঢাকা মাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে সড়কটি। 2020 সালের 12ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বে পদার্পণ করে, সেই সাথে বিশ্ব পরমাণু ক্লাবের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 50%। প্রথম ইউনিট থেকে 2023 সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2013 সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেন। এখন পর্যন্ত 236টি সমুদ্রগামী জাহাজ এই বন্দরে এসেছে, যার মাধ্যমে প্রায় 548 কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে 2024 সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। দ্বিতীয় ইউনিট শুরু হবে একই বছরে জুলাই মাসে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে। বন্দরটি হলে তার প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ব্যবহার করতে পারবে। বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণাংশের সংযোগ সহজ হবে, ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং এ পথে ভ্রমণ হবে আরামদায়ক। 2023 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযোগ হাতে নিয়েছে সরকার। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সব মিলে সেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের মহাসড়কগুলোকে স্মার্ট হাইওয়ে হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা আছে সরকারের। এজন্য সারা দেশে নদী খাল বিলের 2 পারের সংযোগ ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনগ্রসর অঞ্চলগুলোকে যোগাযোগ কাঠামোতে আনার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে গত 7 নভেম্বর সারা দেশে একদিনে শত সেতু উদ্বোধন করা হয়। শতসেতুর পর সর্বশেষ গত 21 ডিসেম্বর দেশের 100 সড়কের অংশবিশেষ নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। এসব উন্নয়ন করা সড়কের মোট দৈর্ঘ্য 2021 কিলোমিটার। এছাড়াও দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে সরকার। ভূমিহীন ও গৃহহীন কিংবা যার জমি আছে ঘর নেই,
এমন পরিবারের জন্য বাসস্থান নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়। এছাড়াও কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য পর্যায়ক্রমে 4409টি ফ্ল্যাট নির্মাণ এবং ঢাকায় বস্তিবাসীদের জন্য মিরপুরে 10,000 ফ্ল্যাট নির্মাণের বিষয়টি উঠে আসে সরকার প্রধানের ভাষণে। স্বাস্থ্যখাতেও সরকারের অভাবনীয় উন্নয়ন দৃশ্যমান। প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে 18,500টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রামীণ নারী শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, সেই সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বহরে 12টি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিমলাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছে 3টি -8400 উড়োজাহাজ। আর এভাবেই তিলে তিলে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।